সবাইকে আমন্ত্রণ বিশ্ব বাংলায়। সঙ্গে আছি আমি শারমিন নিপা। শুরুতেই সংবাদ শিরোনাম শুনছিলেন, শিরোনাম এবার বিস্তারিত। মিলানে বাংলাদেশ সহ 17টি দেশের অংশগ্রহণে বিভিন্ন দেশের বহুভাষিক সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতি বছর ইতালিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি ছড়িয়ে যাবে সারা বিশ্বে, প্রত্যাশা আয়োজকদের। আমাদের ইতালির মিলান প্রতিনিধি কাউসার হাওলাদারের প্রতিবেদনে বিস্তারিত। ইতালির মিলানে বাংলাদেশ সহ 17টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো বিভিন্ন দেশের বহুভাষিক সাংস্কৃতিক পরিবেশনা। অংশ নেয় বাংলাদেশ সহ বিভিন্ন দেশের শিশু কিশোর। মহান শহীদ দিবসে ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতিতে প্রতি বছর ইতালিতে হয় এই অনুষ্ঠান। অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির পক্ষে বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট অংশগ্রহণ করে। মিলানস্থ ইতালীয় একটি অডিটোরিয়ামে অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখেন বাংলাদেশের নিযুক্ত মিলানস্থ কনসাল জেনারেল ইকবাল আহমেদ। বাংলাদেশ কমিউনিটির পক্ষে অংশ নেয় কমিউনিটি ব্যক্তিত্ব আকরাম হোসেন, আব্দুল মান্নান মালিথা, হানিফ শিপন, জামিল আহমেদ, চঞ্চল রহমান সহ অন্যান্যরা। আগত সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি জাসিমা আহমেদ এবং ট্রাস্টের সাধারণ সম্পাদক আব্দুল বাসিত দলই। বিভিন্ন দেশের ভাষাভাষীর কাছে বাংলা ভাষাকে ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা। এছাড়া বক্তব্য রাখেন কমুনি দি মিলানোর কাউন্সিলর ফিলিপ্পো বারবেরিস, দিয়ানা দি মার্কেল, লরেনা সহ 17টি দেশের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে বিউটিফুল বাংলাদেশ নামে একটি নাটিকা প্রদর্শন ও সঙ্গীত পরিবেশন করেন উম্মে হাবিবা, মিলি, শিমু, তাসলিমা সহ অন্যান্যরা। শেষে সাংস্কৃতিক পর্বে প্রবাসী শিক্ষার্থীরা বাংলা, ইতালীয়, ফিলিপাইন, আরবি সহ 17টি দেশের ভাষায় বহুভাষিক সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে। এই আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের কৃষ্টি ছড়িয়ে যাবে সারা বিশ্বে, এমনটি প্রত্যাশা সবার। কাউসার হলাদার, বাংলা টিভি, মিলান, ইতালি। এই ছিল বিশ্ব বাংলায়। দর্শক, বাংলা টিভি লাইভ দেখতে ভিজিট করুন facebook.com/bangla-tv.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।